আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দেশবাসী, আজ পবিত্র ঈদুল আদহা। সবাইকে আমার আন্তরিক ঈদুল আদহার মোবারকবাদ জ্ঞাপন করছি। তাকাব্বালুল্লাহ মিন্না মিনকুম। এতক্ষণ পর্যন্ত শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের সঙ্গে কেটে গেল ঈদের দিনটা। বৃষ্টি বাদলার জন্যে বহু মসজিদে হয়তো একাধিক জামাত হয়েছে, তবুও মুসল্লিরা শান্তিপূর্ণভাবে মেনে নিয়ে শান্তির সাথে নামাজ আদায় করেছেন। এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার সংবাদ কোনো কিছু আমাদের কানে আসেনি, আলহামদুলিল্লাহ। তো এই দিনটা আরও সুন্দরভাবে কাটুক এই কামনা করছি। প্রথমত যারা কোরবানি করছেন, এই কোরবানি তো আসল উদ্দেশ্য হলো আমাদের যে গরিব মিসকিন এতিম অসহায় তাদের মাঝখানে এই বস্তু বিতরণ করা, সবাইকে দান করা, খাওয়ানো, তাদের মুখে হাসি ফোটানো। তো এই হাসি ফোটাতে যে কারোর এতটুকু ত্রুটি বিচ্যুতির কারণে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখা, বিশেষ করে আমাদের রাজ্যের উগ্র সাম্প্রদায়িক শক্তির একটা অংশ, তারা তো সবসময় অশান্তি পাকাবার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে প্রস্তুত। তো আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, তাদেরকে এই সুযোগটুকুও দিলে হবে না। কোরবানির গোশত এটা অত্যন্ত পবিত্র একটা খাবার, আর যে কোনো জিনিসের পবিত্রতা মর্যাদা রক্ষায় তখনই যখন সেটা গোপনীয়তা বজায় থাকে। তো এই গোশতটা যেন কখনোই খালি বাজারে ইচ্ছা মতো এখানে সেখানে খোলা প্যাকেটে না নিয়ে যাওয়া হয় এবং রক্ত যেন রাস্তাঘাটে না ছড়ায় সেদিকটায় লক্ষ্য রাখা, কারণ রক্তটা ভীতির কারণ। অনেকেই এটা দেখে ভয় পান বা বিভিন্ন রকম সুবিধা অসুবিধা হতেই পারে। এর স্বচ্ছতা পবিত্রতা লক্ষ্য রাখার রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। আত্মীয় স্বজন প্রতিবেশী কারোর বাড়িতে যদি এই গোশত পাঠাতে হয় তাহলে অবশ্যই একটু গোপনীয়তা লক্ষ্য করে, একটু গোপনীয়তার সঙ্গে এটাকে পাঠানো উচিত বলে আমি মনে করি। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে দয়া করে আপনারা কেউই কখনোই যেন এই ব্যাপারটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ সামান্যতম বাড়াবাড়িতে অনেক বড় রকমের অশান্তি ঘটে যেতে পারে। সেদিকটা একটু সবাইকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। এবং সেই সাথে সাথে এটাও বলবো যে আজকে যেমন পশ্চিমবঙ্গে সহ কোরবানির ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্যে প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব সামান্যতম কারণে তারা একটা কিছু হুটোপাটা বা অস্থিরতা, অস্থির পরিবেশ তারা তৈরি করতে পারে। এই ব্যাপারটাকে আমি বারবার বলবো, কখনোই কোনো ঝঞ্ঝার ঝামেলার মোকাবেলায় পেশি শক্তি, দৈহিক শক্তি, পাশবিক শক্তি কাজে লাগাবেন না, বরঞ্চ কলমের শক্তিটাকে কাজে লাগান। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, হেকমত দিয়ে কলমটাকে কাজে লাগান। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি যারা রয়েছেন, স্থানীয় মানুষ যারা আছেন, কোনো কিছু দুর্ঘটনা ঘটলে অবশ্যই পুলিশ প্রশাসনে আশ্রয় নেবেন। আইন কখনোই যেন হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নিলেই কিন্তু আমাদের ঠকতে হবে। সবসময় চেষ্টা করবেন পুলিশ প্রশাসনের সঙ্গে রেখে কাজ করবার, তাহলে আমাদের অবশ্যই এই লড়াইতে আমরা সফলতা পাব। কারণ দাঙ্গা রোধ করাটাই হলো পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের মানুষের জন্য এখন একটা বড় রকমের চ্যালেঞ্জ। একদল যেমন দাঙ্গা বাঁধাবার জন্য প্রস্তুত, আমরা তেমন চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমাদের দেশ বা আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গটাকে আমরা কোনোভাবেই দাঙ্গা কবলিত হতে দেব না। 47-এর দাঙ্গা, 64-টির দাঙ্গা আমরা জানি, আমরা পড়েছি, আমরা শুনেছি বয়স্ক মানুষদের কাছ থেকে। কোনো মতেই আমরা নতুন করে আর এই দেশটার মাটিতে কোনো রকমের কোনো দাঙ্গা বাঁধাতে দেব না, এটা আমাদের চ্যালেঞ্জ।